बिस्मिल्लाह रहमान इब्राहिम आमी डॉक्टर मोहम्मद शफीउल्लाह प्रधान बात बैठा फिजिओथेरापी और पुनर्वासन विशेषज्ञ आज के आपनादेर आम्रा जतदिन पृथ्वीते बेचे थाकि ततदिन सुस्थ एवं रोगमुक्त थाकते आम्रा की करते पारी सेटा निये आलोचना करब। आसले रोग आल्लाह पाक दिए थाके मानुष के परीक्षा करार जन्य तो रोग होती पारे तारपरो आमादेरके विभिन्न रास्ता दिए आल्लाह पाक आमादेरके ज्ञान दिए आमादेरके प्रज्ञा दिए आमादेर विचार बुद्धि एगुलो दिए मानुष सृष्टिर सेरा जीव मानुष के आल्लाह पाक उन्नत मस्तिष्क दिए जेटार माध्यमे आमरा जारा चिकित्सकरा आछि आमरा रिसार्च वार्कर माध्यमे प्रमाणित जे काजगुला बा जे खाबार बा जे नियम श्रृंखला करले दीर्घदिन সুস্থ থাকা যায় রোগমুক্ত থাকা যায় বা রোগ হলেও রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য করণীয় কি সেই বিষয় নিয়ে আপনাদের আজকে কথা বলবো। ইজি ওয়ে টু কিপ হেলদি সুস্থ এবং ভালো থাকার জন্য অনেক সময় আমার কাছে রোগী আসে বললাম যে আপনার শরীর এত মোটা কেন বা আপনি এত ওবেজ কেন। রোগী বলে স্যার আমি তো খুব স্বাস্থ্যবান। হ্যাঁ তো স্বাস্থ্যবান বলতে আসলে সেটাকে বোঝায় না। স্বাস্থ্যবান হচ্ছে একজন মানুষের ওজন উচ্চতা বয়স নারী পুরুষ নির্বিশেষে যদি সে রোগমুক্ত থাকতে পারে যদি রোগাক্রান্ত থেকে ভালো থাকতে পারে সেটি হচ্ছে স্বাস্থ্যবান। তো আমি শুরুতেই আপনাদেরকে কিছু কথা বলবো সেটা হচ্ছে সুস্থ থাকার ক্ষেত্রে সবার আগে হচ্ছে আমাদের হেলদি ডায়েট। হেলদি ডায়েট নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আমাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ নিয়েও আমি বলছি খুব সহজে, ভিডিও বেশি বড় করব না ইনশাল্লাহ। তৃতীয়ত হচ্ছে হাইড্রেট হাইড্রেট এবং হাইড্রেট মানে পানীয় অংশ বেশি খাওয়া বা পানি খাওয়া বা সব সময় জলীয় থাকা হাইড্রেট থাকা শরীরকে শুষ্ক না রাখা মানে হাইড্রেট রাখা। তারপরে হচ্ছে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম। তারপরে হচ্ছে স্ট্রেস মিনিমাইজ করা বা বিভিন্ন দুশ্চিন্তা কুচিন্তা মানে যত কু নেগেটিভ দিকগুলা মিনিমাইজ করা বা অ্যাভয়েড করা। লাস্ট ওয়ান হচ্ছে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা প্রোবায়োটিক্স বা খাবারের নর্মাল খাবারের সাথে অতিরিক্ত কিছু সাপ্লিমেন্ট খাওয়া। এখন আসেন আমি শুরুতেই আপনাদের ঘুম নিয়ে কথা বলতে চাই। ঘুম আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছে, শুধু মানুষ না পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি কিন্তু নির্দিষ্ট সময় ঘুমায় এবং ঘুমের জন্য দিন এবং রাত দুটো টাইম আছে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা ভুলবশত অনেকে দিনে ঘুমাই যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষেধ করা হয়েছে। ঘুম আল্লাহ পাক দিয়েছে রাতের জন্য এবং আমরা একটা কথা জানি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো আমরা যত তাড়াতাড়ি বিছানায় যেতে পারি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি ততই আমাদের জন্য ভালো। একটা সুস্থ অ্যাডাল্ট মানুষের জন্য প্রতিদিন 7 ঘন্টা ঘুমের প্রয়োজন, 24 ঘন্টা 7 ঘন্টা। বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরও বেশি, আর বাচ্চারা এমনিতেও বেশি সময় ঘুমায়। তো 7 ঘন্টা ঘুমের জন্য এবং এই ঘুমটা হতে হবে ডিপ স্লিপ সাউন্ড স্লিপ মানে কোনো নিরবচ্ছিন্ন ঘুম। এই ঘুম নিয়ে আমি কিন্তু আমার ইউটিউবে পিছনে কিভাবে ঘুমাতে হবে এবং ঘুম না আসলে করণীয় কি এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আগের ভিডিওগুলোতে পিছনে পড়ে গিয়েছে কয়েক মাস আগের ভিডিও। তো ঘুমটা আমাদের শরীরের ইমিউনিটি বুস্টিং করতে, আমি যে ইতিপূর্বে বলেছি স্ট্রেস মিনিমাইজ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ থাকতে খুবই ইম্পর্টেন্ট। তো প্রতিদিন নিয়মিত পরিমিত আমাদের ন্যূনতম 7 ঘন্টা ঘুমাতে হবে। দ্বিতীয়ত আমাদের খাবারের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সব সময় যে উদ্ভিজ্জ যে খাবারগুলো আছে স্পেশালি বিভিন্ন ভেজিটেবলস বিভিন্ন শাকসবজি ফ্রুটস যেটা আমরা বলছি বা ভেজিটেবলস শাকসবজি বাদাম তারপরে সিডস সকল শস্য দানা এই জাতীয় খাবারগুলো আমাদের খেতে হবে বিকজ এখানে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যে ইনফ্লামেটরি ফ্রি রেডিকেলসগুলো আছে এগুলোকে শরীর থেকে বের করে দেয় এবং
ইনফ্লামেশন হতে বা প্রদাহ হতে আমাদের শরীরকে বাধা দিয়ে থাকে। তো আমাদের পরিমিত এই উদ্ভিজ্জ খাবারগুলা বেশি বেশি খেতে হবে, যেখানে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে, প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে, প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এই নিউট্রিয়েন্টগুলা আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়। ইনফ্লামেশন মানে প্রদাহ, শরীরে যদি ইনফ্লামেশন হতে থাকে, যেমন জ্বর আসলে ইনফ্লামেশন হয়, কাটা কেটে গেলে ইনফ্লামেশন হয়, আঘাত পেলে ইনফ্লামেশন হয়, আর্থ্রাইটিস রোগে ইনফ্লামেশন হয়, এনি ইনফ্লামেশন শরীরের জন্য হার্মফুল। সো এই খাবারগুলা আমাদেরকে ইনফ্লামেশন প্রসেস হতে বাধা দেয় এবং ইনফ্লামেশন প্রসেসটাকে ত্বরান্বিত করে, দ্রুত সাবসাইড করে। সো আমরা যেন পরিমিত এই প্ল্যান্ট জাতীয় খাবারগুলা খাই, যেখানে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন ডি থাকে, এগুলা পর্যাপ্ত থাকে। খাবারের মধ্যে আরেকটা হচ্ছে ফ্যাটি বা ফ্যাটি খাবার, যেটা হচ্ছে হেলদি, এবং যে খাবারটা আমাদের হচ্ছে হেলদি ফ্যাট, এটা খেতে হবে। আমরা প্রায় বিভিন্ন মাংস খেয়ে থাকি, আমরা ডালডা, চর্বি বা আমাদের বিভিন্ন তেল পাকশাকে ব্যবহার করে থাকি, তো এগুলার বেশিরভাগই হচ্ছে আনহেলদি। তো আমরা খাবারের জন্য যদি হেলদি ফ্যাট খুবই উপকারী, যেমন আমাদের ওমেগা থ্রি আপনারা জানেন, এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, আমাদের হার্টের ফাংশন ভালো রাখতে, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিয়ে থাকে, ইমিউন সিস্টেমকে বুস্টিং করে থাকে। তো ওমেগা থ্রি আমরা কিন্তু সামুদ্রিক মাছ পর্যাপ্ত থাকে, তো আমরা ওমেগা থ্রি অথবা আমরা ওমেগা থ্রি বাজারও কিনতে পাওয়া যায়, ওষুধ কোম্পানি তৈরি করে, সেটা আমরা কিন্তু পাশাপাশি আমরা খেতে পারি। তারপরে হচ্ছে আমাদের হেলদি ফ্যাটের মধ্যে, যেমন আমরা যে তেলগুলো ব্যবহার করি তার মধ্যে অলিভ অয়েল, যেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে যদি পাক করা যায় এটা অনেক ভালো। তারপরে হচ্ছে কোকোনাট অয়েল, যেগুলা খুবই ভালো, সানফ্লাওয়ার এগুলা ভালো, সোয়াবিন বা পাম অয়েল, এগুলো হচ্ছে এই হেলদি ফ্যাট আমি যেগুলো বললাম এগুলা অনেক বেটার। এই সকল তেল দিয়ে আপনারা চেষ্টা করবেন যে খাবার পাকশাক করতে। তারপরে খাবারের মধ্যে আমাদের কিছু প্রোবায়োটিক্স থাকা দরকার এবং কিছু ভিটামিনস মিনারেলস, যেগুলো ইতিপূর্বে আমরা বলেছিলাম। তো প্রোবায়োটিক আমাদের ন্যাচারাল সোর্সের মধ্যে আমরা কি যে ফার্মেন্টেড যে ফুডগুলো থাকে, যেমন আমাদের দই, ইয়োগার্ট, হ্যাঁ দই, এই দইয়ের মধ্যে কিন্তু আপনার বেনিফিশিয়ালি ব্যাকটেরিয়া থাকে, যেটা হচ্ছে প্রোবায়োটিক্স হিসাবে কাজ করে এবং আমাদের শরীরে আমরা এই দুগ্ধ দই খেতে পারি পরিমিত নিয়মিত, এবং আরও বিভিন্নভাবে ফার্মেন্টেড খাবার তৈরি করা যায়, আপনারা ইউটিউবে বা ইন্টারনেটে দেখে নেবেন। তো সেগুলোর মাধ্যমে আপনারা এই খাবারগুলা প্রোবায়োটিক্স হিসাবে খেতে পারেন। অনেক সময় কিছু ওষুধ কোম্পানিও প্রোবায়োটিক তৈরি করে থাকে, যেগুলো ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে উপকার আসে, গাটের স্পেশালি খাবার খাদ্য নালীর, তো প্রোবায়োটিক্সগুলো মার্কেট থেকে আপনারা প্রয়োজনে খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ওষুধ কোম্পানি তৈরি করে থাকে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। অনেক সময় আপনারা প্রোবায়োটিক্স বাসায় বানাতে বা করতে হয়তো সময় পাবেন না বা করে ওঠে না, তো সেক্ষেত্রে আপনারা কিনে খেতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের কিছু বদভ্যাস ত্যাগ করতে হবে, স্পেশালি যারা সিগারেট স্মোকার, মানে যারা স্মোকিং করে থাকেন, সিগারেট খান, এটা অবশ্যই আপনার এটা প্রমাণিত, সিগারেট খাওয়া যাবে না। এবং অনেকে আছেন মা বোনরা, আমাদের সিনিয়র চাচা জ্যাঠা বা বাবা যারা আছেন, আপনারা সিগারেট খান না, বা মারা খালারা আপনারা পানের সাথে হাত সাদা জর্দা ডাইরেক্ট চাবিয়া খেয়ে ফেলেন, তো সেটা আরও ভয়ানক এবং ভয়ঙ্কর। কোনো অ্যালকোহল জাতীয়, তামাক জাতীয় কোনো পদার্থ খাওয়া যাবে না, এটা আমাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী অসুখে ভোগা যাবে না, ক্রনিক ডিজিজগুলোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা একজন স্পেশালিস্টের মাধ্যমে, যেমন আমি প্রায় রোগী পাই আর্থ্রাইটিস, দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস, বিভিন্ন দীর্ঘমেয়াদী স্ট্রোকজনিত মানে ডিসেবিলিটিস, দীর্ঘমেয়াদী পেটের সমস্যা, দীর্ঘমেয়াদী চোখের সমস্যা, দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ, ইভেন কি মানসিক ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এই ডিজিজগুলোকে যত আর্লি সম্ভব চিকিৎসার মাধ্যমে আমাদেরকে কিন্তু মিনিমাইজ বা কন্ট্রোলে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। আর হচ্ছে আমাদের খাদ্য তালিকা, ইতিপূর্বে আমি বলেছি বিভিন্ন ভিটামিনস অ্যান্ড মিনারেলস এগুলো থাকতে হবে, যেমন ভিটামিন সি, স্পেশালি যে টক জাতীয় যে ভিটামিন ফলগুলো আছে আমাদের বাংলাদেশে প্রচুর অ্যাভেলেবেল, যেমন আমরা, কামরাঙ্গা বা আমাদের টক চালতা ফল বলেন, এই জাতীয় যত টক জাতীয় ফল আছে যেটা আমাদের বাংলাদেশে প্রচুর অ্যাভেলেবেল,
বিভিন্ন যেমন কমলা লেবু বা কমলা সিজন চলে গিয়েছে যদিও, বা আমরা এখন আনারস পাচ্ছি, তো এই জাতীয় খাবার। তারপরে হচ্ছে আমাদের এই যে ফুলকপি, বাঁধাকপি, এগুলাতে প্রচুর রসুন, আদা, পালং শাক, মানে আমরা শাকসবজি নিয়ে এর আগে বলছি, এগুলাতে প্রচুর আপনার আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে বুস্টিং করে থাকে। ভিটামিন সি থাকে, ভিটামিন ডি থাকে। আমরা বাইরে থেকেও ভিটামিন সি, বি ওয়ান, বি সিক্স, বি টুয়েলভ এগুলো কিনে খেতে পারি। আরও আমি বলেছি নিকোটানামাইট, জিঙ্ক, জিঙ্ক নিয়ে আমি ভিডিও দিয়েছি। সো এই মিনারেলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, এগুলো আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কোলাজেন টাইপ টু, তারপরে হচ্ছে আমাদের গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, অল অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, যত অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমরা মার্কেট থেকে, ওষুধ কোম্পানির ওষুধ থেকে কিনে খেতে পারি, সেগুলো আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বুস্টিং করে এবং দুর্বলতা কমায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে হচ্ছে যত উদ্ভিজ্জ আমরা চা খেতে পারি, যেমন গ্রিন টি, আদা টি বা জিঞ্জার টি বা আপনার অন্যান্য যে টিগুলো আছে, বা আমাদের বাংলাদেশে যে নর্মাল টি পাওয়া যায়, এই টি টি কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। সে থেকে র টি খেতে হবে, কিন্তু আপনারা যদি দুধ বা চিনির সাথে মিশিয়ে খান তাহলে কিন্তু উল্টা আরও ক্ষতি হতে পারে। এবং প্রচুর পরিমাণ হাইড্রেট থাকতে হবে, মানে প্রচুর পরিমাণ আপনাদের পানি খেতে হবে। আর একটা হচ্ছে কায়িক পরিশ্রম করা, হাঁটা। কায়িক পরিশ্রমের মধ্যে হাঁটা হচ্ছে সবচেয়ে বেশি বেটার একটা এক্সারসাইজ। আমি এর আগে বারবার বলছি, এটা কিন্তু আমি যা বলছি আপনাদেরকে এভরিথিং আর রিসার্চ ওয়ার্ক এবং রিসার্চ পাবলিকেশন দ্বারা প্রমাণিত, এগুলোকে আমি কনসাইজ করে, স্টাডি করে আপনাদেরকে বলছি। এটা কিন্তু আমার কথা না, আমার যদিও হ্যাঁ আমার প্র্যাকটিক্যাল রুগীর উপরে ইমপ্লিমেন্ট করে আমিও রেজাল্ট পেয়েছি, বাট মোস্ট অফ দ্য ডাটা আর ফ্রম ডিফারেন্ট টাইপ অফ জার্নালস এবং জার্নাল থেকে আমি কালেকশন করে আপনাদেরকে দিচ্ছি। সো হাঁটতে হবে, অনেক সময় আপনারা দৌড়াতে পারেন না, সাঁতার কাটতে পারেন না, বা বিভিন্ন হেভি এক্সারসাইজ, জিম করা বা দৌড়াদৌড়ি করা সম্ভব হয় না, হয়ে ওঠে না, কিন্তু হাঁটা এমন একটা এক্সারসাইজ, ইউনিক এবং ইউনিভার্সাল এক্সারসাইজ। সো হাঁটতে হবে। আর স্ট্রেস মিনিমাইজের ক্ষেত্রে আমি বলছি, যেমন কারো যদি কোনো রোগ আসে, কিছু করার নেই, আল্লাহাক পূর্ব নির্ধারিত আমাদের ফ্যাট বা ভাগ্যে, আমাদের অদৃশ্যে কিন্তু বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্য আসবে এবং জয়েন্সর কাম বাই টার্নস, এটা কিন্তু আসবেই, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, দিনের পর রাত, রাতের পর দিন। সো একটা মানুষের লাইফ ইউনিক হতে পারে না, স্টেডি থাকতে পারে না, অলওয়েজ গ্রাফ আপ ডাউন, আপ ডাউন। পৃথিবী আল্লাহাক সৃষ্টি করেছে এইভাবেই, আপ ডাউনের মাধ্যমে, কিছু রোগ দিয়ে, কিছু ওষুধ দিয়ে, কিছু শোক দিয়ে আপনাদেরকে, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, আবার আল্লাহ ফাকের কাছে আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে পারি। এই জন্য আমাদেরকে স্ট্রেস কমিয়ে ফেলতে হবে, আমরা তকদিরে বিশ্বাস করতে হবে এবং যথা জায়গা যথা চিকিৎসার জন্য যেতে হবে। তারপরেও যদি আপনি সুস্থ না হন, সেটাও তকদির উপরে ছেড়ে দিতে হবে। দেখবেন আল্লাহ ফাক আপনাকে সুস্থতা দান করেছেন, একজনের উপর দোষ না দিয়ে ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। এতে স্ট্রেস অনেকাংশেই আমরা কমিয়ে ফেলতে পারি। আর আমি ইতিপূর্বে যে খাবারগুলোর কথা বলছি, এগুলো আপনারা ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন, অতি শীঘ্রই রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কী নিয়ে জানতে চাচ্ছেন, অনেকে কোক্সিডাই নিয়ে জানতে চাচ্ছে, যে কোমরের একেবারে মেরুদণ্ডের নিচের অংশে মহিলাদের এটা কমন, আমাদের মেয়েদের এবং মা বোনদের কমন, একেবারে নিচের অংশে ব্যথা, একেবারে নিচে পায়খানা রাস্তার পাশে কক্সিডেনিয়া। সো এটা নিয়ে ভিডিও আসছে এবং এটা নিয়ে কীভাবে উইদাউট ট্রিটমেন্ট, মানে উইদাউট ডাক্তার, ডাক্তার ছাড়া ভালো থাকতে পারেন, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটি আসছে। আর এর মধ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই যে নিয়মগুলো বলছি রোগমুক্ত সুস্থ থাকতে, এটা ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।